ইলিশ বাঙালির খুবই প্রিয় একটি মাছ, আর ইলিশের রয়েছে নানান রকম রেসিপি। তবে আজকে আমি ইলিশের আঞ্চলিক একটি রেসিপি নিয়ে আবারও চলে এলাম, আর রেসিপিটি হচ্ছে ইলিশের পানিখোলা। এটি একটি আঞ্চলিক খাবার, তবে খেতে খুবই সুস্বাদু। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচিটাকে আমি একটি পাত্রে দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, মাঝখান দিয়ে একটু চিড়ে, স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে একটু হাত দিয়ে কচলে কচলে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসবে। এবারে সব কিছু কচলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ সরিষার তেল নিয়েছি, 1 টেবিল চামচের মতো রেখে পুরোটা সরিষার তেল এর মধ্যে দিয়ে আবারও সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি নিয়েছি 5 পিস ইলিশ মাছ, আর ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেগুলোকে একে একে পেঁয়াজ কুচির উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মাছগুলোর উপরে যে 1 টেবিল চামচ সরিষার তেলটা রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পানি দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দুই পাশের হাতলটা ধরে একটু দুলিয়ে দিলেই হবে। একটু দুলিয়ে দিয়ে এখন এটাকে ঢেকে দেব ভালোভাবে বলক আসার আগ পর্যন্ত চুলারা ছাইতে রেখে। 2-3 মিনিট পর ভালো করে বলক চলে আসলে মাছগুলোকে একবার উল্টে দিতে হবে। যেহেতু মাছগুলো একেবারেই নরম তাই একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। উল্টে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 10-12 মিনিটের মতো, আর এই সময়ের মধ্যে মাছটা একেবারেই প্রপারলি কুকড হয়ে যাবে। 10-12 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই ধনেপাতা কুচিটা স্কিপ করতে পারেন, তবে দিলে সুন্দর একটা গ্রান পাবেন। এবারে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি 1-2 মিনিটের জন্য ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে পড়ার জন্য। 1-2 মিনিট পর ডাকনাটা খুলে গরম গরম পরিবেশন করলেই ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশের পানিখোলা। খুবই অল্প উপকরণে তৈরি এই পানিখোলা খেতে খুবই সুস্বাদু, আর বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।